আমি সবার বড় আর পরি হচ্ছে মেজো বলেছে তমা হচ্ছে সেজো ও হচ্ছে ছোট আমি যেমন লিখি একদম ডাইরেক্ট মানে পরি দুষ্টু মিষ্টি তমা দুষ্টু মিষ্টি এও কিন্তু কম দুষ্টু মিষ্টি না পূজা আমার ছোট বোন এমন মন্তব্য করেছেন অপু বিশ্বাস ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পূজা চেরিকে নিজের ছোট বোন বলে মন্তব্য করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস সোমবার 13 নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে পূজাকে পাশে নিয়ে এ কথা বলেন তিনি শুধু পূজাই নয় আরও দুই নায়িকাকে নিজের বোন বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস এ নায়িকা বলেন পরিমণি আমার মেজো বোন তমা মির্জা সেজো ও পূজা আমার ছোট বোন আমার বোনগুলো সুন্দর তাই আমিও সুন্দর এই নায়িকাদের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা জানিয়ে অপু আরও বলেন আমরা একে অপরের সাথে সর্বদা যোগাযোগ রাখি ফোনে কথা হয় ওরা সন্তান নিয়ে মাঝে মাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না তখন আমাকে ফোন করে জানতে চায় আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় যার কারণে সম্পর্কটাও সুন্দর এ সময় পাশে থাকা পূজা চেরি বলেন আমি অপুদের ছোট বোন আমরা প্রথমবারের মতো একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছি আজ আমি মনে করি ঢালিউড কুইন একজনই আর তিনি হলেন অপু বিশ্বাস পূজার কথা শেষ হতেই তাকেও প্রশংসায় ভাসান অপু তিনি বলেন নূরজাহান সিনেমায় পূজা যা অভিনয় করেছে তা হয়তো আমিও করতে পারতাম না একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে আমি পূজা চেরির কথাই বলবো প্রসঙ্গত ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এই নায়কের সঙ্গে চিত্রনায়িকা পূজার নামও জড়িয়ে সম্পর্কের খবর রটেছিল যার কোনো বাস্তব সত্যতা মেলেনি এসব নিয়ে নানা আলোচনার পর প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল পূজা ও অপুকে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে